রোহিঙ্গাদের এদেশে বেশি দিন রাখা সম্ভব নয়। জাতীয় ও আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান বেগম খালেদা জিয়ার। কক্সবাজারে 11,000 পরিবারে ত্রাণ বিতরণ। বেগম জিয়ার উপর হামলা করে নিজের সর্বনাশ কখনোই করবে না সরকার, মন্তব্য আওয়ামী লীগের। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকারি হামলা করেছে পাল্টা জবাব বিএনপির। রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফেরার পথে নরসিংদী সদরে বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল 6 জনের। শিবপুরে আলাদা দুর্ঘটনায় 3 জন নিহত। সাতক্ষীরায় বখাটের উত্তপ্তের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় 4 দিন পরও গ্রেপ্তার হয়নি কেউ। সহপাঠীদের মানববন্ধন। এবং পূবালি ও পশ্চিমা বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি, শীতের আমেজ। প্রকৃতির রূপ পরিবর্তনে খুশি নগরবাসী।